বন্ধুরা রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি সাথিনী কুইজ শো জানার আছে বলার আছে তোমাদের সাথে আছি আমি এশা এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিতে চাই গড়াই নদী সম্পর্কে কিছু তথ্য নদী মাতৃক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী গড়াই কুষ্টিয়ায় প্রবহমান পদ্মা থেকে উৎপত্তি হয়ে নদীটি পতিত হয়েছে মাগুরা জেলার নাকল ইউনিয়নে মধুমতি নদীতে একসময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো গড়াই নদী মধুমতির মতো আঁকা বাঁকা ও দীর্ঘ এর দৈর্ঘ্য 89 কিলোমিটার কুমার টাকুয়া বুড়িগড়াই বুড়িশাল ইত্যাদি গড়াই নদীর প্রধান শাখা নদী গড়াই নদী থেকে মৎস্য সংগ্রহের মাধ্যমে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন এছাড়া নদী তীরবর্তী অঞ্চল উর্বর হওয়ায় তা ফসল উৎপাদনের জন্য অনুকূল বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী দীপ্তি সমাদ্দার চলো তার সঙ্গে কথা বলি কেমন আছেন দিদি ভালো আমরা সবাই খুব ভালো আছি আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে তো দিদি গানের মানুষ গান নিয়ে এখন ব্যস্ততাটা কেমন কিভাবে চলছে গান নিয়ে ব্যস্ততা হচ্ছে এখন আমি এখন শুধু ক্লাসিক্যাল মিউজিকই করছি আচ্ছা শেখার মধ্যে আছেন নাকি শেখার মধ্যে আছি আমার এখন গুরু হচ্ছে শ্রদ্ধেয় রেজওয়ান আলী লাবলু উনি ছায়ানটের ক্লাসিক্যাল ডিপার্টমেন্টেই আছেন আমি ছায়ানটে ওনার কাছেই শিখছি এবং মানে ওনার বাসায় গিয়েও আমি তালিম নিচ্ছি ওনার কাছে এখন পুরো মনোযোগটা ক্লাসিক্যালের প্রতি এখন শুধু ক্লাসিক্যাল তো আপনার বেসিকটা তো ছিল নজরুলে তো নজরুলের গানের থেকে এখন আবার নতুন করে ক্লাসিক্যাল শেখার প্রতি আগ্রহটা এলো কিভাবে আসলে কারণটা কি ছোটবেলা থেকে আমি যখন শিখেছি তখন নজরুলের পাশাপাশি ক্লাসিক্যালটাও আমি গানের তো বেসিকটা ক্লাসিক্যাল বেসিকটা হ্যাঁ ওটা আমার ছোটবেলার গুরু ছিলেন যে পতিত শ্রীপতি পাবনাট্য ওনার কাছে আমার হাতে করে ক্লাসিক্যাল প্লাস নজরুল দুটোই তো আমি ছায়ানটে প্রথমে শেষ করেছি কিন্তু নজরুল আচ্ছা একটা কোর্স আপনার কমপ্লিট অলরেডি কোর্স কমপ্লিট হয়ে গেছে অনেক আগে তারপরে একটা ব্রেক ছিল ব্রেকের পরে আমি একদম প্রিয়র ক্লাসিক্যাল নিয়ে এখন আচ্ছা ক্লাসিক্যাল বিষয়টা যত শেখা যায় তত আর কি পরিসরটা আরো বাড়ে হ্যাঁ এর কোনো শেষ নেই এর মানে শেখার যেমন শেষ নেই একদম মনে হচ্ছে আকাশের মতো অসীম কোনো শেষ নেই আমি যত শিখছি ওনার কাছে তত আরো দূর খুলে যাচ্ছে না তত মনে হচ্ছে আরো শেখার আছে আরো মানে শেষ নেই আসলে আর উনি অনেক যত্ন করে শেখান চমৎকার তো দিদি আমরা গল্প তো করব একটা গান শুনে নি বরং শুরুতেই আমি তাহলে একটা নজরুলই করি ঠিক আছে দিদি কোন গানটি শুনবো খেলিছে জলদেবী করি চমৎকার গান খেলিছে জলদেবী শুনিলে সাগর জলে খেলিছে জলদেবী শুনিলে সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলায় তো কুন্তলে খেলিছে জলদেবী শুনিলে সাগর জলে জল ঝল রিমিনুপুর স্রোতনীরে বাজে সুমধুর জল ঝল রিমিনুপুর স্রোতনীরে বাজে সুমধুর জল চঞ্চল ছল কাকনকে ওর জল চঞ্চল ছল
ভালো লাগলো দিদি গানটি শুনে। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে তার সাথে কথা বলে নেই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? মুনতাহা। মুনতাহা কেমন আছো? মুনতাহাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, দ্য পিস অফ স্ট্রিং ইন দ্য সেন্টার অফ আ ক্যান্ডেল ইজ অপশন এ টেনর, অপশন বি উইক, অপশন সি ইয়োক। ছটপট বলতে হবে। অপশন বি উইক নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে ৫ টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, আ রিপোর্ট ইউজুয়ালি রিটেন ইন অপশন এ ডাইরেক্ট স্পিচ, অপশন বি ডাইরেক্ট স্পিচ, অপশন সি ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। অপশন এ ইনডাইরেক্ট স্পিচ। অপশন বি ডাইরেক্ট স্পিচ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন সি ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। জানা হয়ে গেল। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি মাহি বলছি। মাহি কেমন আছো? আমি ভালো আছি, আপু তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মাহি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7 এ পড়ছি। 7 এ পড়ছো এখন? বলো তো কোন বিভাগ থেকে তুমি খেলতে চাও? আপু বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে আমাদের বন্ধু মাহিকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, জালিয়ার দ্বীপ বাংলাদেশের প্রথম ট্যুরিজম পার্ক, বলতে হবে এই দ্বীপটি কোথায় অবস্থিত। অপশন ক চকরিয়া চট্টগ্রাম, অপশন খ হাতিয়া নোয়াখালী, অপশন গ টেকনাফ কক্সবাজার। ছটপট। কে বলে দিচ্ছে পাশ থেকে? তোমাদের জন্য অনুরোধ রইল, তোমরা চেষ্টা করবে নিজে নিজে উত্তর দেবার। তো দিদি আবার আপনার কাছে ফিরছি। কথা হচ্ছিল দিদি, আপনার যে এখন ক্লাসিক্যাল মিউজিক যে শেখার যে যাত্রাটা সেটি শুনছিলাম। তো ভালো লাগছে জেনে যে আপনি গান আসলে শেখার যে কোনো বয়স নেই বা সময়সীমা নেই, এটা আপনার কাছ থেকে আমরা বুঝতে পারছি। আমাদের বন্ধুরাও আশা করছি উৎসাহ পাবে, যা মনে করে যে লেট হয়ে গেছে এখনো শুরু করা সম্ভব না, তারা বুঝতে পারবে। সবসময় আসলে যায় শেখা। তো দিদি একটু অন্য প্রসঙ্গে আসছি, যেহেতু আপনার বেসিক ছিল নজরুল, নজরুল নিয়ে দীর্ঘদিন শিখেছেন এবং এখনও গান করা হচ্ছে নজরুলের গান। তো সামনেই তো নজরুল জন্মজয়ন্তী, তো সেটি উদযাপনের পরিকল্পনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। সেটি উদযাপনের পরিকল্পনাটা হচ্ছে, আমি বেসিক্যালি আমাদের একটা সংস্থা আছে, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, এটার হচ্ছে সভাপতি হচ্ছেন জনাব খালিদ হোসেন আর সম্পাদক হচ্ছেন জনাব খায়রুল আনাম শাকিল। তো ওনাদের সাথে আমিও কাজ করছি ওই কমিটিতে, কার্যনির্বাহী সদস্য হিসাবে আছি ওখানে। তো আসলে আমরা যেটা করছি, নজরুল জয়ন্তী তো খুবই কাছে, একদম রোজার মধ্যে পড়ে যাচ্ছে, একদম কাছাকাছি। তো ওই জন্য আমরা আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা একটু বড় পরিসরে করবো এবং দুদিন ব্যাপী করবো ওটা, এই জন্য এটা সময় পায় একদমই পাওয়া যাচ্ছে না, যে কারণে আমরা এটা ঈদের পরে করবো। আচ্ছা আচ্ছা, ঈদের পরে করবো এটা আমাদের ডিসিশন। এখন থেকে কি এমনি রিহার্সেল এগুলো শুরু হয়ে গেছে? এখন থেকে রিহার্সেল হয়নি আমাদের, খুব শীঘ্রই এটা সিদ্ধান্ত, পরিকল্পনা মোটামুটি পরিকল্পনা হয়ে গেছে। আচ্ছা, তো দিদি একটু অ্যালবামের প্রসঙ্গে আসি। আপনার একটা অ্যালবাম তো আমরা পেয়েছি 2012 সালে, তো সেই অ্যালবামটার পর এক বেশ অনেকটা দিন তো হয়ে গেল, নতুন অ্যালবাম নিয়ে কি চিন্তা ভাবনা আছে? নতুন অ্যালবাম নিয়ে আমি চিন্তা করছি অলরেডি, এটা আমার মাথায় যেটা কাজ করছে সেটা হচ্ছে আমি তিন কবির গান নিয়ে একটা করতে চাই, ডিএল রয়, রজনীকান্ত, অতুলপ্রসাদ এদের এই তিন কবিকে নিয়ে। তো আমি আসলে আমার গানের পাশাপাশি আছে না শুধু নজরুল আর ক্লাসিক্যালি করছি, তার পাশাপাশি তো অনেক গানই ভালো লাগে গাইতে বা করতে, ওটা আমি এই জন্য আমি ওটা বেছে নিয়েছি যে আমি ওটার উপর একটা অ্যালবাম করব, খুব ইচ্ছা। জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী দীপ্তি সমাদ্দারের সঙ্গে। তো দিদি কথা বলছিলাম অ্যালবাম প্রসঙ্গে, তো বলছিলেন যে নতুন অ্যালবাম নিয়ে একটু একটু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন, কাজ কবে নাগাদ হাতে নেবেন? রেকর্ডিং বাই কাজগুলো কাজ হচ্ছে, আমি আসলে গান
সিলেকশন করছি মোটামুটি বাসায়, এখনো শেষ হয়নি সিলেকশনটা, তো চালাচ্ছি। এটা নিয়ে তো বসতে হবে, কারণ আমার সত্যি বলতে কি আমার প্রথম অ্যালবামটার থেকে এটার উপরে আমার একটু গুরুত্বটা বেশি দিচ্ছি, মানে মনে হচ্ছে এখন একটু বেশি কাজ করা উচিত এটা নিয়ে। এটা কেন মনে হচ্ছে? এটা নিয়ে আমার প্রথম অ্যালবামটা আসলে আমার মনে মানে মানে নিজেরটা নিজেই বলি আমার অতটা সন্তুষ্ট, অতটা ভালো লাগেনি, যে কারণে আমি পরেরটাকে মনে করছি এটা ভুল শুধরানো বা যে নিজের আকাঙ্ক্ষা গুলো থাকে সেগুলো পূরণ করার সুযোগ তো সবসময় থেকেই যায়। আমার গুরুজি আছেন, উনি তো অবশ্যই এটা ঠিক করে দেবেন, ওটার আশায় আছি খুব। এবং অভিজ্ঞতাও ধীরে ধীরে আরো বাড়ছে কাজে। এটা এটা একটা সত্যি কথা, অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার। এখন পাঁচ বছর আগের যে এটা ছিল চিন্তা ভাবনা, ওটা তো এখন একটু অবশ্যই ডেভেলপড, এবং সবকিছু পরিবেশ, শ্রোতাদের চাহিদা সবকিছু একটু পরিবর্তন হয়েছে, সেটার সাথে সাথে সময়ের সাথে আসলে নিজেকেও পরিবর্তিত হতে হয়। তো দিদি, আবার প্রথম অ্যালবাম প্রসঙ্গে আনি, তো আপনি বলছিলেন যে যদি আপনার সন্তুষ্টি হয়তো একদম পরিপূর্ণ হয়নি সেই অ্যালবামে, তারপরে সেটার প্রসঙ্গে আনি, যেহেতু প্রথম অ্যালবাম স্পেশাল, অবশ্যই প্রথম অ্যালবাম অনেক বেশি স্পেশাল, মনে পড়ে আজ আপনার অ্যালবামের না, বোঝা যাচ্ছে নজরুলের গানের লাইন, মনে পড়ে আজ একুন লগনে বিদায় জনমে বিদায় সন্ধ্যাবেলা। তো এই গানটাকে আপনি কেন শিরোনামে রাখলেন? আমার 10টা গান ছিল ওই অ্যালবামে, তো আমি বেছে নিয়েছিলাম একদম রাগাশ্রয়, নজরুলের যে রাগাশ্রয় গানগুলো, এটা যেমন ইমনের কিছুটা, ইমন রাগের কাছাকাছি কিছুটা, তো কল্যাণ ঠাটের উপরে, তো এটা আমি বেছে নিয়েছি। এবং প্রথমে এ গানটা দিয়ে শুরু করেছি বিধায়, আমি নামটা চিন্তা সবাই মিলে চিন্তা করলাম এই নামটাই দেয়া যায়। গানটা ভীষণ সবারই খুব প্রিয় একটি গান। হ্যাঁ, এটা সবার প্রিয়, আর আমারও খুবই প্রিয়, ছোটবেলা হতে খুব করি এটা এরকম। তো আর রাগাশ্রয় গানগুলো এখানে রাখার কারণটা কি ছিল? রাগাশ্রয় গান আসলে আমি ক্লাসিক্যালটা বেশি করতাম, একটু সবসময় মনে হতো এটার উপর একটু প্রায়োরিটি দিতাম, টানতো, আসলেই খুব টানতো, এবং এখনো টানে। যে কোনো রাগাশ্রয় গান আমি খুব পছন্দ করি, গাইতেও আমার খুব ভালো লাগে। এজন্যই উচ্চাঙ্গ সঙ্গীতের অঙ্গনটাতে আসলে আপনি সবসময় ঘোরাফেরা করছেন। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্গনটাতে, ও জন্যই ওই রাগাশ্রয় গানগুলোই আমি তখন বেছে নিয়েছিলাম। তো দিদি, কথা তো হচ্ছে অ্যালবাম প্রসঙ্গে, তো আপনি যে বলছিলেন যে নতুন অ্যালবাম তিন কবির গান নিয়ে করতে চান, তো ওরকম কোন একটা গান কি আজকে শুনতে পারি এখন? তিন কবির গান নিয়ে, হ্যাঁ অবশ্যই, একটি আমি ওখান থেকে যে সিলেকশন থেকে একটা করি। ঠিক আছে দিদি, শুনে ফেলি গানটি। কে তুমি বসে নদী কূলে একলা, কে তুমি বসে নদী কূলে একলা, কার লাগে এত তলা, কে তুমি বসে নদী কূলে একলা, কে তুমি বসে নদী কূলে একলা, তোরে বাহে আসিবে গায়ে, কে তোরে বাহে আসিবে গায়ে, কার লাগি অবেলা, কে তুমি বসে নদী কূলে একলা, কে তুমি বসে নদী কূলে একলা, কার লাগে রইলাম তাড়াতাড়ি গানটি আপনার অ্যালবামে শোনার জন্য। শোনাবো আশা করি, ইনশাআল্লাহ, আমরা সবাই অপেক্ষায় রয়েছি। তো দিদি, কথা বলবো, আর একজন বন্ধু ফোন করেছে, তার সাথে একটু কথা বলে নি। হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছো বন্ধু? আপু আমি ভালো আছি। বন্ধু কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 8 এ। ক্লাস 8 এ, এখন বলো তো কোন বিভাগ থেকে খেলতে চাও? ভাইয়া খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগ 2016-17 মৌসুমে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল কার? অপশন ক দিয়েগো কস্তা, অপশন খ পল পগবা, অপশন গ হ্যারি কেন। অপশন ক দিয়েগো কস্তা নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ হ্যারি কেন, 21টি।
আর একজন বন্ধু ফোন করেছে, হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি উৎসব। কেমন আছো উৎসব? জি আপু ভালো। উৎসব কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 9। ক্লাস 9, এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আপু ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে, ছোটদের পার্লামেন্ট থেকে। আচ্ছা বন্ধু, ছোটদের পার্লামেন্টের বদলে এখন তো এসেছে আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। আন্তর্জাতিক সংস্থা থেকে তাহলে তোমাকে প্রশ্নটি করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক জোট কোনটি? অপশন ক ইউরোপীয় ইউনিয়ন, অপশন ক আসিয়ান, অপশন ক নাফটা। অপশন ক ইউরোপীয় ইউনিয়ন। অপশন ক ইউরোপীয় ইউনিয়ন ঝটপট বললে এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক রোম ইতালি, অপশন খ ব্রাসেলস বেলজিয়াম, অপশন গ হামবুর্গ জার্মানি। ব্রাসেলস বেলজিয়াম। অপশন খ ব্রাসেলস বেলজিয়াম নিলাম এবং তোমার উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরও 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাবো? ঠিক আছে, তো দিদি আবার আপনার কাছে ফিরছি। তো কথা হচ্ছিল অ্যালবাম প্রসঙ্গে, তো প্রথম অ্যালবামের প্রসঙ্গেই ছিলাম আমরা। তো এই অ্যালবামের পরিচালনা কার ছিল? সঙ্গীত পরিচালনা, সঙ্গীত পরিচালনা ছিল কলকাতার দুর্বাদল মুখোপাধ্যায়। আর কটি গান রেখেছিলেন অ্যালবামে? আমি 10টি। 10টি গান। এবার কটা গান রাখার পরিকল্পনা আছে? এবার ওরকম 10টাই থাকবে, কারণ 3 কবি, তো 3 কবিতে 10টা গান রাখতেই হবে। 10টা গান আসলে সিলেক্ট করা কঠিনই হয়ে যায়, কারণ অনেক গান, তার কাছ থেকে 10টা বেছে নেওয়া, 10টা বেছে নেওয়া একটু কঠিনই, কষ্টসাধ্য আসলে, কষ্টসাধ্য কাজ। তো দিদি তারপরও রাখতে হবে, 3 কবি মিলে তো। জি জি। আর তো দিদি যেটা বলছিলেন যে অ্যালবাম, আগের প্রথম অ্যালবামের কাজ আপনি কলকাতার সঙ্গীত পরিচালকের সাথে করেছিলেন, তো এবারে কি পরিকল্পনা দেশেই করবেন নাকি? অবশ্যই অবশ্যই, আমাদের দেশে এখন অনেক ভালো সঙ্গীত পরিচালনায় কাজ হচ্ছে এবং তরুণরা অনেক এগিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তরুণরাও এগিয়ে এসেছে এবং অবশ্যই এটা দেশে করব আমি। আচ্ছা, তো তো অ্যালবাম প্রসঙ্গে তো কথা হচ্ছিল দিদি, তো আবার একটু জানতে চাইছি যে আপনি যে ছোটবেলা থেকেই নজরুলের গান করেছেন, তো নজরুলের গানের প্রতি যে ভালো লাগাটা, এটা অনেক ক্ষেত্রে হয় যে দেখা যায় শিক্ষক বলছেন শিখতে তখন শেখা হচ্ছে, নাকি আপনার নিজেরই আগ্রহ ছিল এই গানের প্রতি? এটা আসলে আমি ছোটবেলা থেকে যার কাছে তালিম নিয়েছি, আমার শিক্ষাগুরু ওস্তাদ প্রতীকনাট্য, ওনার উনি আসলে আমাকে আমার গান শুনে উনি বললেন যে নজরুল শিখাবার জন্যই উনি আমাকে ওভাবে, আসলে তখন তো অনেক ছোট ছিলাম, 10 বছর বা 8 বছর, সরি আমি একদম 8 বছর থেকে, তখন ওরকম তো বোধ অতটা হয়নি, উনি যা শিখাতেন তাই গিয়েছি। এরপরে ধীরে ধীরে ভালো লাগতে লাগতে দেখলাম যে না, আমার এটাতেই আমার সকল আগ্রহ, আনন্দ, ধ্যান, জ্ঞান, এর জন্য আমি এটাকেই বেছে নিলাম। আর ছায়ানটেও তাই ভর্তি হয়েছে আমি এসে, ঢাকায় এসে, পুরানো ভালো লাগা থেকেই, পুরানো জানা থেকেই। জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী দীপ্তি সমাদদারের সঙ্গে। আরো কথা বলবো, গানও শুনবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি শিহাব সারিয়া। কেমন আছো শিহাব? আপু ভালো আছি। শিহাব তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য থাকছে এখন ছবির গ্যালারি, স্ক্রিনে দেখানো প্রশ্নটি দেখো, ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, জুভেন্টাসের এই ফুটবলারের নাম বলো। অপশন ক পাওলো দিবালা, অপশন খ থমাস রিংকন, অপশন গ দানি আলভেজ। আপু অপশন ক তোমাকে করা হলো না, এরপরের ফোনে যাচ্ছি। হ্যালো, আসসালাম, কে বলছো? আমার নাম মুসাইবা নাওয়াল। মুসাইবা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। অনেকদিন পর নুসাইবার ফোন পেলাম, তো নুসাইবা তুমি মনে হয় ক্লাস 7 এ পড়ছো, তাই না? হ্যাঁ। ঠিক আছে নুসাইবা, বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? ঝটপট বলতে হবে। বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে নুসাইবাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বেগম রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? অপশন ক 10 জানুয়ারি, অপশন ক 15 ফেব্রুয়ারি, অপশন গ 9 ডিসেম্বর।
কথা বলছিলাম, অনেক কিছুর প্রসঙ্গেই কথা হচ্ছিল, কিন্তু আর একটা গান শুনতে চাইছি এখন, একটু একটু ছোট করে যদি একটা গান শুনে ফেলতে পারি। আমি আমি যে গান শুনি বা শিখি তার ভিতরে আমার খুব পছন্দ শোনা, শোনার তো কোনো শেষ নেই, সব গানই ভালো ভালো লাগে, সেই ব্যান্ড থেকে শুরু করে ক্লাসিক্যাল অবশ্যই। তো আমি লালন গীতিটা কখনো করিনি, করি না আসলে, ওভাবে স্টেজ পারফরমেন্স বা ওভাবে কখনো করি না, তবে আমার খুব ভাল লাগে একটা গান, সেটা হচ্ছে ওটা আমি করি। ঠিক আছে দিদি, লালনের গান তো আলাদা ট্র্যাকে চলে গেলাম যদিও। এমন মানব জনমার কি হবে, মন যা করো তরায় করো এ ভবে, এমন মানব জনমার কি হবে, মন যা করো তরায় করো এ ভবে, অনন্ত রূপ সৃষ্টি করলেন ছাই, শুনি মানবের উপর কিছু নাই, অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছু নাই, দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, এমন মানব আর কি হবে, এমন মানব জনমার কি হবে, মন যা করো তরায় করো এ ভবে, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এ ভবে। ভালো লাগলো শুনে লালন গীতি আপনার কণ্ঠে। তো দিদি, এবার একটু কথা বলতে চাচ্ছি আপনাদের যে সংগঠন বাংলাদেশ নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, তো নজরুল সঙ্গীত সংস্থা, তো সেটি প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন সেখানে কর্মরত, আপনাদের সারা বছরের কার্যক্রমটা কীরকম থাকে? আমাদের সারা বছরের কার্যক্রম যেমন, আমাদের প্রতি মাসে একটি করে মিটিং ডাকা হয়, ওখানে আমাদের সব সিদ্ধান্ত হয় যে আমাদের সারা বছরের প্ল্যানটা করা হয় ওখানে, ওটা নিয়ে রিভিউ চলতে থাকে মিটিংয়ে। তারপরে আমাদের মাসিক শ্রোতার আসর হয় একটা, ওখানে নতুন শিল্পী যারা, এটা উদ্যোগটা বেশ সুন্দর, যারা একদম কখনো স্টেজে খুব কম গায় বা যারা গাচ্ছেন, নতুন পুরানো সবাইকে নিয়ে এটা মাসিক শ্রোতার আসর হয়, ওখানে তারা সবাই গাওয়ার একটা সুযোগ পায়, এটা একটা হচ্ছে। তারপর আমরা বিভিন্ন জেলায় কার্যক্রম কর্মশালা করছি, যেমন আমি রিসেন্টলি খুলনা থেকে আসছি, তারপর গত জানুয়ারিতে গেল বরিশালে, যশোরে, এই বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশে, এই এপ্রিলে লাস্ট উইকে গেলাম আমরা যশোরে, বরিশালে, তারপরে বাগেরহাটে, খুলনাতে, এখানে সবাইকে। এটার একটা মেইন উদ্দেশ্য আর একটা হচ্ছে, নজরুলের আসলে তো সুর বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে একটা স্বাধীনতা নিতে গিয়ে অনেকে যার যার মতো করে যাচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সঠিকভাবে সঠিক সুরে, নজরুলের একদম আদি সুরে এটাকে ধরে রাখা আর সব সর্বস্তরে এটাকে পৌঁছে দেওয়া। খুবই চমৎকার উদ্যোগ আপনাদের। এজন্য আমরা সব জেলায় আমরা স্বরলিপির বই সিডি থেকে সব কিছু আমরা দিচ্ছি। আচ্ছা, তো দিদি নজরুলের গান প্রসঙ্গে কথা হচ্ছিল, যেহেতু ছোটবেলা থেকে আপনি শিখে এসেছেন, তো নজরুলের গানের বাণী আপনাকে কিভাবে প্রভাবিত করে একটু যদি বলতেন? নজরুলের গানের বাণীটা আসলে ছোটবেলাতে তো অত বুঝতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে ভাবছি যে দেখেন, উনি একদিক তো দেখো, একদিকে উনি প্রেমের গান, তারপরে প্রেমের কবিতা, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনার যেই সব গানের ভূমিকা ছিল, সেগুলো তো আসলে অন্য কোনো কবি এত জনপ্রিয় করে তুলতে পারেনি সব একদম, যেটা সত্যি। তারপরে একদিকে তার ইসলামী গজল, আবার পাশাপাশি শ্যামাসঙ্গীত, এটা কোনো কবি আমার মনে হচ্ছে কেউ পারেনি, এবং এটা আমি খুব ভাবি যে আসলে ওনার সব দিকে যে ওনার মানে ই ছিলেন, উনি সব দিকে যেভাবে ছড়িয়েছিলেন একদম,
সর্বস্তরের মানুষের কাছে সেটা আসলে আমার কাছে খুব আমি খুব প্রভাবিত বোধ করেন এটা তো আমি এটা চমৎকার তো দিদি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে বিদায় নিব না একটা গান শুনতে শুনতে বিদায় নিব তবে তার আগে বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি বন্ধুরা দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন তো দিদি শেষ কোন গানটি শুনব আমি যেহেতু ক্লাসিক্যালি করি এখন তো নজরুলের একটা রাগাশ্রয়ী গান দিয়েই আমি শেষ করি তো একটু কঠিন গানটা আমি একদে খুবই কম সময়ের ভিতরে এটা রেডি করেছি তারপর আমি চেষ্টা করছি গাইতে এটা মেঘমাল্লার রাগ বর্ষার বরষা এলো বরষা এলো বরষা অঝোর ধারায় জল ঝড় ঝরি অবিরল অঝোর ধারায় জল ঝড় ঝরি অবিরল ধূসর নিরস ধরা হলো সরষা বরষা ওই এলো বরষা বরষা ওই এলো বরষা ঘন দেয়া দমকে দামিনী চমকে ঘন দেয়া দমকে